আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালটা গানটার সেন বা গান্টার শিকলের উপরে গানটার সেন বা গানটার শিকল দিয়ে এক সময় আমাদের দেশে জায়গা জমি ব্যাপকভাবে পরিমাপ করা হতো বর্তমানে এর ব্যবহার অনেকাংশে কমে গেলেও একজন সার্ভেয়ার হিসেবে এই গানটার সেন বা গানটার শিকলের বিভিন্ন দিক জানা থাকা অত্যাবশ্যক এই জন্য আমরা আজকের টিউটোরিয়ালের চেষ্টা করব। গানটার স্কেলের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে গানটার স্কেল এর বিভিন্ন দিক নিয়ে আলোচনাটা একটু দেখি গান্টার সেন বা শিকল গান্টার সেন বা গানটার শিকল আপাত দৃষ্টিতে দেখতে এরকম আপাত দৃষ্টিতে একটা গানটা সেন বা গানটার শিকল দেখতে এরকম এর নাম হলো গানটা সেন বা গান্টার শিকল আবিষ্কারক হল ফরাসি বিজ্ঞানী ডক্টর অ্যাডমন্ড ঘান্টার উনার নাম অনুযায়ী এটাকে গানটা সেন বা গানটার শিকল বলে একটা শিকলের ভিতরে কি কি থাকে একটা শিকলের ভিতরে এরকম দুই মাথায় দুইটা হাতল থাকে এ একটা মাথায় আর এ এক মাথায় দুই মাথায় ধরার জন্য দুইটা হাতল থাকে এবং এই শিকলের ভিতরে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এরকম শুরু থেকে শেষ পর্যন্ত মোট একশোটা টুকরা বা খণ্ড থাকে এই টুকরা বা খণ্ডগুলার নাম হল লিঙ্ক এই টুকরা বা খণ্ডগুলার নাম হল লিঙ্ক একটা লিঙ্কে আমরা আলাদাভাবে দেখিয়েছি এরকম সাধারণত অর্থাৎ এক একটা সোজা দণ্ডের পরে আবার তিনটা করে এরকম গোলাকৃত করি অর্থাৎ গোলাকৃতি এরকম রিং থাকে এই একদিকে দেড়টা আরেক দিকের দেড়টা অর্থাৎ এ মাঝের একটা দণ্ড এরপরে এদিকে একটা গোলাকৃতি এদিকে একটা গোলাকৃতি আবার এটার অর্ধেক এইটার অর্ধেক এরকম ফুরাটা মিলে বলবে যে এক লিঙ্ক এরকম শিকলের মধ্যে টোটাল শিকলের দৈর্ঘ্য হইল এক শত এরকম লিঙ্ক শুরু থেকে একবারে শেষ পর্যন্ত শিকলের টোটাল দৈর্ঘ্য হইল এক শত লিঙ্ক অর্থাৎ একশটা টুকরা বা খণ্ড এরকম অবস্থায় থাকে আর শিকল বা লিঙ্কের প্রতি দশ লিঙ্ক অন্তর অন্তর এরকম একটা করে নস বা ফুলি থাকে ফুলি শিকলের মধ্যে এরকম ফুলি আছে এগুলার নাম হইল ফুলি এরকম একটা শিকলে মোট নয়টা ফুলি থাকে তাহলে এক নম্বরে আমরা একটু আলোচনা করবো শিকল কি এরপরে শিকলের ফুলি কি এরপরে সর্বশেষ আমরা আলোচনা করব শিকল বিন্যাস বলিতে কি বুঝি আমরা এক নম্বরে শিকলের সংজ্ঞাটা আমরা বলছি ইতিমধ্যে শিকলটা আপনাদের দেখলেন যে আপাত দৃষ্টিতে দেখতে এরকম শিকলের নাম হলো গানটা সেন বা গানটার শিকল এটার কাজটা হলো এটা দিয়ে আগে এক সময় জায়গা জমি ব্যাপকভাবে পরিমাপ করা হতো বর্তমানে শিকলের ব্যবহার উল্লেখযোগ্য নেই বললে চলে এখনও লোকাল এলাকায় অনেক সময় দেশ গ্রামে। শিকলের কিছু ব্যবহার দেখা যায় বর্তমানে ফুট বা ফিতা দিয়েই বেশিরভাগ জমিগুলোকে পরিমাপ করা হয় এখন এই শিকলের ভিতরে দুই মাথায় দুইটা হাতল থাকবে এবং এটাতে একশোটা লিঙ্ক থাকবে এর ফুলির ব্যবহার প্রসঙ্গে একটু বলি প্রতি দশ লিঙ্ক অন্তর অন্তর ফুলি ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় যাতে এখান থেকে এই যে এই পর্যন্ত যে একশো লিঙ্ক আছে। দশ কোথায় বিশ কোথায় তিরিশ কোথায় চল্লিশ কোথায় আপনি যাতে করি খুব সহজে বুঝতে পারেন কারণ সিকল দিয়ে আপনি যখন মাপবেন তখন পরিপূর্ণ একশো লিঙ্ক একশো লিঙ্ক যেরকম পাবেন আবার মাঝে মাঝে সত্তর পাবেন পঁচাত্তর পাবেন বাহাত্তর পাবেন ছাপ্পান্ন পাবেন তিরাশি পাবেন ছিয়াশি পাবেন এখন আপনি যদি ছিয়াশি লিঙ্ক পান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় করে ছিয়াশি লিঙ্ক পর্যন্ত গনা অনেক কঠিন তার সাইতে আপনি যদি একসাথে আসি কোথায় এটা খুব সহজে বুঝে যান এবং পরবর্তীতে এক দুই তিন চার পাঁচ ছয় করে গণা অনেক সহজ এই জন্য শিকলের লিঙ্ক বা কড়ি গণনার সুবিধার্থে প্রতি দশ লিঙ্ক অন্তর অন্তর একটা করে নস বা ফুলি ব্যবহার করছে এটাকে নসও বলা হয় ফুলি ব্যবহার ফুলিও বলা হয় এই হিসাবে দশ লিঙ্কের ফুলি হইলেও দুইটি ফুলির ব্যবহারটা আপনাদেরকে একটু দেখায় ধরেন এখানে আমি এ শুরু থেকে দশ লিঙ্ক যেখানে হবে সেখানে এরকম একটা ফুলি ব্যবহার করছে দশ লিঙ্কের ফুলিটা দেখতে অনেকটা এরকম অর্থাৎ এখানে যেরকম এটা দশ লিঙ্কের জায়গায় ব্যবহার করছে ঠিক আবার শেষের মাথায় এটা যদি হয় আমার একশত লিঙ্ক যদি আমার এখানে হয় ঠিক আগায় আসি দশ লিঙ্কের জায়গায় ওরকম আরও একটা ফুলি ব্যবহার করছে সরি এখানে নব্বই লিঙ্কের জায়গায় অর্থাৎ দশ লিঙ্ক আগায় আসলে এটারে বলবে নব্বই লিঙ্ক তার মানে দশ লিঙ্কের ফুলি বলবে দুইটা একটা ব্যবহার করছে দশ লিঙ্কের জায়গায় আর একটা ব্যবহার করছে নব্বই লিঙ্কের জায়গায় এখন বিশ লিঙ্কের ফুলিটা কীরকম দশ লিঙ্কের ফুলিতে এক দাঁত লিঙ্কের ফুলিতে এরকম দুই দাঁত এখানে একটা ধরেন এখান থেকে দশ থেকে বিশ পর্যন্ত বিশলিং লিঙ্ক আরেকটা ব্যবহার করছে ঠিক লিঙ্কে যাইয়া আরেকটা ব্যবহার হয়েছে লিঙ্কে যাইয়া অর্থাৎ এর দ্বারা এই দুই দাঁতওয়ালাগুলা দ্বারা আমরা এগুলাকে বলে বিশ লিঙ্কের ফুলি বিশ লিঙ্কের ফুলিও দুইটা একটা বিশ লিঙ্কে আর একটা আশি লিঙ্কে ব্যবহার হয়েছে এরপরে তিরিশ লিঙ্কের ফুলি কোথায় ব্যবহার করছে তিরিশ লিঙ্ক শুরু থেকে তিরিশ লিঙ্গনে যেখানে হইছে সেখানে একটা এরকম তিরিশ লিঙ্কের তিন দাঁতওয়ালা ফুলি এরকম ব্যবহার করছে তিরিশ লিঙ্কের জায়গা আবার এই দিক থেকে সত্তর লিঙ্ক ঠিক যেখানে পড়ছে ওখানেও এরকম একই রকমের তিন দাঁতওয়ালায় একটা ফুলি এরকম ব্যবহার করল যে সত্তর লিং যেখানে সেখানে তাহলে খুব সহজে বোঝা যাবে তিরিশ কোথায় আর সত্তর কোথায় তার মানে এ কথা বলবে যে তিরিশ লিঙ্কের ফুলিও দুইটি এভাবে চল্লিশ লিং। চল্লিশ লিঙ্কের সাইদ দাঁতওয়ালা ফুলি চল্লিশ লিঙ্কের জায়গায় একটা ব্যবহার করছে এবং পরবর্তীতে চল্লিশ লিঙ্কের যেরকম একটা ব্যবহার করছে আবার ষাট লিঙ্কের জায়গায় একটা ব্যবহার করছে সাইড সাইট দাঁতওয়ালা রকম পুলিটা এরকম সাইট দাঁতওয়ালা পুলি আর একটা ব্যবহার করছে ষাট লিঙ্কের জায়গায় অর্থাৎ চল্লিশ লিঙ্কের ফুলিও পাইলাম আমরা দুইটা আর পঞ্চাশ লিঙ্কের ফুলি মাত্র একটা এটা একবারে মিডেলে পঞ্চাশ যেখানে সেখানে এটা ব্যবহার করছে এটা আবার একটু ডিফারেন্ট অনেকটা এরকম আকৃতির করে দেওয়া হয়েছে এই এইভাবে আমরা খুব সহজে ফুলিগুলোর দ্বারায় দশ কোথায় বিশ কোথায় তিরিশ কোথায় চল্লিশ কোথায় পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই লিঙ্ক কোথায় খুব সহজে বোঝা যাবে অর্থাৎ একটা সিকেলের ভিতরে মোট এরকম নয়টা পুলি আছে এবারে আমরা বলবো শিকল বিন্যাস কি শিকল বিন্যাসটা হলেও শিকলটা লোহার তৈরি বিদায় অতিরিক্ত তাপমাত্রা সে দুই থেকে তিন ইঞ্চি বেড়ে যায় আবার অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে দুই তিন ইঞ্চি অনেক সময় ছোট হয়ে যায় শিকলের এই যে কড়িগুলো আছে এই যে গোলাকৃতি কড়িগুলো যে আছে অনেক সময় টানাহেঁচটার কারণে এরা একটু এরকম ডিম্বাকৃতি হয়ে যায় তাহলে ডিম্বাকৃতি হয়ে গেলে নিশ্চয় সে মাপে একটু হেরফের হয়ে যাবে শিকলের এই যে দণ্ডটা আছে এটা এরকম সোজা থাকার কথা কোনো কারণে যদি এটার বাঁকাইয়া গেল তাহলে নিশ্চয় মাপে সে হের হয়ে যাবে এই যে বিভিন্ন কারণে শিকলের মাপে যে পার্থক্য হয়ে যাবে কম ব্যাস হয়ে যাবে এইসব দিক বিচার বিবেচনা করেও শিকলকে কিভাবে সঠিক দৈর্ঘ্যে রাখা যায় এটাকে বলা হয় শিকল বিন্যাস এই জন্য শিকলকে মাঝে মাঝে চ্যাক করতে হয় চ্যাক করে দেখতে হয় যে গোলাকৃতি যেই কড়িগুলো আছে এগুলো কি কোনোটা ডিম্বাকৃতির হয়ে গেছে কিনা হয়ে গেলে এগুলো ফিটিয়ে আবার গোলাকৃতি একটু করে দিতে হবে দণ্ডটা সব সোজা থাকার কথা এটা কি কোনো কারণে একটু মোস্টাইয়া গেল কি না তাহলে দেখা গেছে যে এটাকে এরকম সোজা করে দিতে হবে আবার এই যে গোলাকৃতি একটার ভিতরে যে একটা প্যাঁচ লাগাইয়া এরকম দিল দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে এগুলি ক্ষয়প্রাপ্ত হয় একশোতে একশোতে করে যদি একশোটা এরকম দেখা গেছে যে একশো সুতা ক্ষয় হয়ে গেল তাহলে দীর্ঘদিন ব্যবহারজনিত কারণেও দুই এক ইঞ্চি তিন ইঞ্চি এরকম বেড়ে যেতে পারে এই জন্য দীর্ঘদিন ব্যবহারিত পুরাতন করিগুলোর পরিবর্তে নতুন কড়ি এরকম লাগাইয়া নিতে হয় আবার আপনি ব্যবহার করতেছেন করতেছেন এরকম করিগুলো গোলাকৃতি থাকার কথা মুখ মুখ আছে এখানে একটা মুখটা বন্ধ থাকার কথা কোনো কারণে যদি মুক্ত এরকম আস্তে আস্তে এক দুই সূতা করে করে এরকম ফাঁকা হয়ে হয়ে রইল অনেকগুলো যখন এরকম এক দুই সূতা করে এরকম ফাঁকা হয়ে যাবে তাহলে দেখা গেছে যে এগুলির মাপে এরকম পার্থক্য হয়ে যাবে তো এইসব দিক বিচার বিবেচনা করে শিকলটাকে সঠিক দরিকে যাতে রাখা যায় অতিরিক্ত তাপমাত্রার সময় সার্ভেয়ার যিনি ওনাকে খেয়াল রাখতে হবে যে ফিল্ড পর্যায়ে এখন অতিরিক্ত তাপমাত্রা চলতেছে শিকলের দৈর্ঘ্যটা একটু এক দুই ইঞ্চি বেড়ে যেতে পারে আমাকে খেয়াল রাখতে হবে আবার অতিরিক্ত ঠান্ডা শীতকালের খুব মৌসম খুব ঠান্ডাজনিত কারণ এই জন্য অনেক সময় শিকল এক দুই ইঞ্চি ছোটো হয়ে যেতে পারে এই জন্য শিকল দিয়ে পরিমাপ কালে এইসব জিনিসগুলো বিচার বিবেচনায় রাখতে হয় আর শিকলটার এরকম নস বা পুলিগুলো এরকম চিনতে হবে একশো এক একটা লিঙ্কের কতটুকু দুই পাশের এরকম হাতলগুলো কি এই যাবতীয় জিনিসগুলোর শিকল সম্পর্কে জ্ঞান থাকা জরুরি আশা করি গানটার স্কেলের বিভিন্ন দিক ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ